What's going on YouTube জনগণ, this is your Mohammad Hamim and welcome to my YouTube channel. So হ্যাঁ, আজকে আমরা বহুত স্পেশাল একটা জর্ডন ওয়ান নিয়ে কথা বলবো। অবভিয়াসলি এটা জর্ডন ওয়ান হাই, বিকজ ভাই এটা খুবই প্রিমিয়াম একটা জর্ডন ওয়ান অ্যান্ড আমার মতে এটা 2023-এর ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি জর্ডন ওয়ান। কোয়ালিটি জর্ডন ওয়ান কেন বললাম, কজ আমি এটা আপনাদের দেখালেই বলতে পারবো অ্যান্ড দেখালেই আপনারা বুঝবেন যে লাইক এটা কোয়ালিটি ফুল কেন জর্ডন ওয়ান। যদিও এটার হাইপ তেমন কিছু হয় নাই, নর্মাল রিটেল ভ্যালু থেকে অবভিয়াসলি বেশি ছিল, বিকজ এটার কোয়ালিটিটা তেমনই করা হয়েছে। বাট হ্যাঁ, রিসেল ভ্যালু অবভিয়াসলি কমে গেছে বিকজ এটা তেমন একটা হাইপ ক্রিয়েট করতে পারে নাই অ্যান্ড সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন জর্ডন ওয়ানটা নিয়ে কথা বলছি। সো বেশি কথা বাড়াবো না, আগে আপনারা বি রোল দেখেন, তারপর না হয় আমি আপনাদের ইন ডিটেলস রিভিউ দিব। সো লেটস গেট স্টার্টেড। বলতে পারেন এক কথায় যে ম্যান উইমেন দুজনের জন্য রিলিজ করা হয়েছে। তো হ্যাঁ, এই জন্য আমরা এটা রিভিউ ব্যাচ টানছি, না হয় আমরা রিভিউ ব্যাচ টানতাম না, বিকজ উইমেন সাইজ গুলো মেইনলি লাইক কত 41 পর্যন্ত হয় অ্যাকচুয়ালি। তো তেমন কোন তামঝাম নাই। বক্স খোলার পর আমরা ভিতরে ওদের একটা কোট পাবো যেটা দিয়ে কোনো কাজের না আমাদের কোটটা ফেক প্লেয়ার, ঠিক আছে। নেক্সট পাবো আমরা ডাস্ট ব্যাগ, ডাস্ট ব্যাগটা খুবই প্রিমিয়াম করা হয়েছে, ঠিক আছে। উপরে লাইক টু মকমল টাইপের সোয়েট টাইপের কাপড় ইউজ করা যেটা আর কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে শুজের উপরে অ্যান্ড ভিতরে লাইক গোল্ডেন কালার শাইনি টাইপের ম্যাটেরিয়াল পাবেন আপনারা ডাস্ট ব্যাগের ভিতর। এখানে একটা লেস আছে যেটা ডাস্ট ব্যাগের লেস অ্যাকচুয়ালি, সো ডাস্ট ব্যাগ দিয়ে আমাদের কোনো কাজ নাই। জর্ডন ওয়ান ডাস্টি ক্লে অ্যান্ড ডাস্টি ক্লে কেন বলা হয়েছে সবকিছুই আমি বলবো আপনাদের, আগে প্যারটা বের করি। দ্যাট বক্সের ভিতরে তেমন কোনো কাজ নাই, একটু ওয়াইড এমএস স্টিকার আছে, দ্যাটস ইট। সো ইয়ার ইজ এ জর্ডন ওয়ান ডাস্টি ক্লে, আপনারা যদি 360 দেখেন স্নিকারটা। সো ফার্স্টে যদি আমরা এটার কালার ওয়ে নিয়ে কথা বলি, লাইক বেস্ট কালার ওয়ে মানে ফল কালার ওয়ে টাইপের বলতে পারেন অ্যাকচুয়ালি, বিকজ খুবই নিউট্রাল কালার ওয়ে এখন আমার টাইপ কালার ওয়ে অ্যাকচুয়ালি, বিকজ কোনো ভাইব্রেট কিছু নাই। সিম্পল কালার ওয়ে লাইক অরেঞ্জ ইউজ করা হয়েছে যেটা খুবই লাইট অরেঞ্জ অ্যান্ড সামনের এখানটাতে কোকো পাউডার কালার অথবা লাইক ডার্ক ব্রাউন টাইপের অথবা চকলেটি কালার বলতে পারেন যেটা ডাস্টি কালার টাইপের লাইক সোয়েড ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা খুবই লাইট লাগতেছে, লাইক কোনো ভাইব্রেট কিছু না, কন্ট্রাস্ট কিছু না, সিম্পল সলিড ক্লিন কালার ওয়ে অ্যান্ড এটার যে মিড সোলটা আছে বা মিড অ্যাঙ্কেলটা আছে এখান বা মিড টো দেখতেছেন এখানটা, তো ওরা ক্রিম টাইপের কালার ইউজ করছে যেটা লাইট ক্রিম টাইপের বলা যায় অ্যাকচুয়ালি। সো হ্যাঁ, অ্যান্ড টো বক্সও সেম টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে অ্যান্ড সেম টাইপের কালার ইউজ করা হয়েছে। সো ফার্স্টে যদি আমরা এটার ম্যাটেরিয়াল দিক থেকে আসি, পুরোটাই লাইক খুব সফট সোয়েড ইউজ করা হয়েছে, যে জিনিসটা অ্যাকচুয়ালি খুব প্রিমিয়াম। দ্যাটস ওয়াই এটার জন্য মানুষ রিটেলে $200 পে করতেছিল, বিকজ নর্মাল জর্ডন ওয়ান রিলিজ হলে $180 হয়, বাট এটার জন্য $200 পে করা লাগছে, রিটেল ভ্যালু ছিল 200। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে লাইক এটা কতটা সফট অ্যান্ড লাইক ক্রিমি সোয়েড ইউজ করা হয়েছে। এখানটা তো সোয়েড অ্যান্ড অরেঞ্জ, এটা এটাও খুব সফট সোয়েড ইউজ করা, মানে পুরো জিনিসটাই সোয়েড ম্যাটেরিয়ালের বা সোয়েড লেদারের উপর বানানো হয়েছে। আপনারা কোনো আলাদা টাম্বল লেদার অথবা লাইক স্টিফ লেদার পাবেন না, এই জিনিসটা খুব ভালো লাগছে, বিকজ সোয়েড টাইপের জর্ডন ওয়ান অথবা যে কোনো স্নিকার সোয়েড ম্যাটেরিয়াল ইউজ করে আমার পার্সোনালি খুব পছন্দ। আপনাদেরটা জানি না, সোয়েড ক্লিন করাটা অ্যান্ড সোয়েড ইউজ করাটা মেনলি খুব টাফ। আমরা আসবো এটা টাঙের ভিতর, টাঙটা এখানে লাইক স্যাটেন টাইপের টাং ইউজ করা হয়েছে, বাট স্যাটেন টাইপের টাং আমার তেমন একটা পছন্দ না, যদি নর্মাল ম্যাশ ম্যাটেরিয়াল যে ভিতরে ম্যাশ টাংটা থাকে সেটা ইউজ করলে মেনলি বেশি ভালো হতো। বাট অবভিয়াসলি এটা উইমেন্স এক্সক্লুসিভ রিলিজ ছিল, দ্যাটস ওয়াই হয়তো এটা এই টাইপের কিছু ইউজ করছে। বাট হ্যাঁ, কিছু কিছু মানুষের মানে ছেলে মানুষদের কমপ্লেন থাকে যে লাইক জর্ডনরা কেন এই টাইপের কালারে ব্র্যান্ড এক্সক্লুসিভ রিলিজ করে না, বিকজ জানি না ওদের সমস্যা, ওদের পার্সোনাল ম্যাটার। ফেমিনিস্ট নাইকি, ফেমিনিস্ট টাইটেল এটা দিব, নাইকি ইজ আ ফেমিনিস্ট।
আমার ভিডিও ব্যান হয়ে যেতে পারে। সকলাইনটা সেম কোকো পাউডার টাইপের স্যাটিন ম্যাটেরিয়াল ইউজ করছে, যে জিনিসটা খুবই সুন্দর লাগে। আপনারা যদি দেখেন আমার ম্যানের ভিতরে এই টাইপের স্যাটিন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, সেম টাইপের ওই টাইপের ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার ভিতরে যে ইনসোল্ট আছে, ইনসোলটা অরেঞ্জ কালার করা হয়েছে, এটার উপরে চকলেট কালার লোগো দেওয়া নাইকি এয়ারের, জিনিসটা খুবই সুন্দর করা হয়েছে। অরেঞ্জ কালারটা মেইনলি এটার সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, কথা এটা একটু অরেঞ্জই টাইপের, ডাস্টি অরেঞ্জ টাইপের বলতে পারেন আপনারা। লেজের দিকে যদি আমরা আসি, এটার ভিতরে লাইক এই ক্রিম কালার লেজ ইউজ করা হয়েছে, দেন এক্সট্রা একটা কোকো কালার অথবা চকলেট কালার লেজ দেওয়া হয়েছে। এটা দুইটার কম্বিনেশনই খুব সুন্দর, দুইটাই সেম টাইপের কালার হয়ে একটা হ্যাং ট্যাগ দেওয়া হয়েছে, যেটা লাইক সেম সোয়েড ম্যাটেরিয়ালের, যেটার চকলেট কালার আর নাইকি এয়ার লেখা আছে। সো জিনিসটা খুবই সুন্দর অবভিয়াসলি। আদারওয়াইজ ম্যাটেরিয়ালের দিক থেকে টপ নচ কোয়ালিটি আমার মতে। বাট হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে লাইক উইমেন্স এক্সক্লুসিভ জিনিসপত্রগুলোর রিসেল ভ্যালু কমে যায়, বা কিছু স্নিকার রিসেল ভ্যালু অবভিয়াসলি অনেক বেশিও থাকে। সো হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার, আমরা আসি কোনো স্নিকার কোয়ালিটি নিয়ে কথা বলতে, শুধু স্নিকার কোয়ালিটি নিয়ে কথা বলবো। সে হ্যাঁ, ইউএ ব্যাচ নেওয়া ওর্থ আমার মতে, ওর্থ, বিকজ এটার প্রাইসটা আমরা ওই রকমই রাখতেছি, তেমন বেশি কিছু না। অথেন্টিক নিতে গেলে আপনারা অ্যারাউন্ড $220-$230 পে করতে হবে, কজ রিসেল ভ্যালু তেমন বাড়ে নাই, তার মানে এমন না যে বাড়েই নেই, বাড়ছে, $200-$250 কাছাকাছি আছে, এটা তেমন ফ্যাক্ট না। বাট হ্যাঁ, যদি বাজেট কম থাকে দেন ইউএ ব্যাচ বেস্ট ফেক হবে আপনার মতে, বিকজ লাইক 1:1 নিতে গেলেও আপনার 8-9,000 পে করা লাগে। সো এটা নিতে হলে হাই স্কেল আর 1,000-1,500 এক্সট্রা পে করতে হবে। সো ভালো ম্যাটেরিয়াল পাচ্ছেন আপনারা, কোয়ালিটি দেখতেছেন, ভিডিও এই জন্যই বানানো হচ্ছে যাতে আপনারা লাইক স্ক্যাম না হন, কোয়ালিটি নিয়ে জাজ করতে পারেন। সো আমি আবারও যদি ক্লোজ থেকে দেখাই, এটা হচ্ছে এটার কোয়ালিটি। এখন আপনারা 1:1 এটা অবভিয়াসলি কোথাও পাবেনও না, কজ বিকজ এটার হাইপ তেমন কিছু ছিল না, যেন মানুষ এটা আনেনি, এটাই হচ্ছে কথা। আমরা যদি আউটসোলের দিকে আসি, আউটসোলটা অরেঞ্জ কালার করা হয়েছে, লাইক দুইটারই সেম আউটসোল, টু ডার্ক অরেঞ্জ টাইপের বলা যায় আর কি। আমরা বক্সের ভিতরে দেখি, বক্সের এখানটাতে লেখা আছে যে লাইক 11.5, এটা তার মানে এই না যে লাইক এটা ম্যান সাইজ, এটা উইমেন সাইজ। উইমেন 11.5 হচ্ছে €44, অ্যান্ড যেটা বুঝছেন আর কি, এটা মেনলি উইমেনদের 11.5, নট ম্যান, ম্যানদের হচ্ছে 10 আর উইমেনদের 11.5, এইভাবে সাইজ ডিফাইন হয়। ওকে, সো এটা ছিল এটা রিভিউ, তেমন কিছু না, আমি পরে দেখাইতেছি না বিকজ পরার কোনো দরকারই নেই, নতুন স্নিকার পরে কি করবো, ঠিক আছে। আপনাদের এটা ভালো লাগছে নিচে কমেন্টে জানান, অ্যান্ড কারা কারা এটা কপ করতে চান তারাও কমেন্ট করেন, বিকজ জিনিসটা খুবই সুন্দর, গর্জিয়াস একটা জিনিস অ্যাকচুয়ালি, কজ লাইক সোয়েড ম্যাটেরিয়াল ইউজ করে এটা আপনারা পার্টি ওয়্যার ছাড়া ইজিলি পরারাও ঠিক হবে না আমার মতে। কম বাজেটের ভিতরে এক্সক্লুসিভ কিছু জিনিস চান যেগুলো ইউনিক, বাংলাদেশের পাওয়ার মতো না, দেন এটা আপনার জন্য বেস্ট হবে। যারা মেনলি এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য 15% ডিসকাউন্ট থাকবে আমার তরফ থেকে, আর না রেগুলার প্রাইস, ঠিক আছে। 15% কিন্তু বহুত কম আছে, 15% অ্যারাউন্ড আমি হিসাব করছি প্রায় 1,500 বেশি কমে যায়। 1,500 যদি বাঁচাইতে চান ভিডিও দেখেন, দেন এরা পারচেস করেন, 41-45 শেষ হবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অথবা রিভিউতে, তাদের ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি গেছি, আমি অসুস্থ হয়ে যাবো তাইলে, ঠিক আছে, লাভেজ, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। অ্যান্ড বলেন আমার এটা নেওয়া উচিত হবে নাকি, কারণ আমি জুতা নিতেছি না, বহুত দিন হয়ে গেছে, একটা নেওয়ার দরকার, লাভেজ।